আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, সেই জন্য আমি খুদে ডাক্তারের সাথে কাজ করছি। উচ্চতা মাপি, তারপরে চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা করি। বগুড়ার ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়, আঙিনায় ঢুকতেই চোখে পড়ে ওদের বয়স সবার 6 থেকে 12 বছর। ভীষণ ব্যস্ত, কেউ তালিকাভুক্ত করছে রোগীদের নাম, কেউ মাপছে ওজন, আবার কেউ পরীক্ষা করছে দৃষ্টিশক্তি। শারীরিক কোনো সমস্যা চিহ্নিত করতে পারলে তা জানিয়ে দেওয়া হচ্ছে রোগীদের। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, সেই জন্য আমি খুদে ডাক্তারের সাথে কাজ করছি। এতে আমার খুবই আনন্দ হচ্ছে। একজন আসলে প্রথমে আমি তার নাম লিখি, তারপরে ওজন মাপি, তারপরে উচ্চতা মাপি, তারপরে চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা করি। এভাবে প্রতিটি বিদ্যালয়ে শুরু হয়েছে খুদে ডাক্তারদের কার্যক্রম। চিকিৎসক হওয়ার স্বপ্ন শিক্ষার্থীদের মনে গেঁথে দিতেই এমন উদ্যোগ। ডাক্তারদের দলে রয়েছে 15 জন শিক্ষার্থী। সহপাঠীদের ওজন ও উচ্চতা পরিমাপের পাশাপাশি দৃষ্টিশক্তি পরীক্ষা করে তারা। আমি এখান থেকে শিখছি যে উচ্চতা মাপা, ওজন মাপা, চোখের দৃষ্টিশক্তি দেখা। ভবিষ্যতে ডাক্তার হবো, এর কারণে খুদে ডাক্তার হতে কাজ করছি। খুদে ডাক্তার বানাতে অগ্রাধিকার দেওয়া হয়েছে তুলনামূলকভাবে বড়, চটপটে এবং বাকপটু শিক্ষার্থীদের। বিদ্যালয় থেকে তাদের সরবরাহ করা হয় অ্যাপ্রন, ওজন মিটার, উচ্চতা মাপার স্কেল বা ফিতা এবং দৃষ্টিশক্তি পরীক্ষার চার্ট। ছাত্রদের জন্য এই কার্যক্রমগুলো শুরু করে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি আমরা, তাহলে ভবিষ্যতে এর জন্য খুব উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব। স্বাস্থ্য অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে সারা দেশের ন্যায় ধুনটের বিদ্যালয়গুলোতেও চলছে খুদে ডাক্তার কার্যক্রম। শনিবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে 26 আগস্ট পর্যন্ত। খুদে ডাক্তার কার্যক্রমে শিশুরাই শিশুদের উচ্চতা, ওজন নির্ণয়, দৃষ্টিশক্তি পরীক্ষা ইত্যাদি পরীক্ষা করে। এটা আমাদের উদ্দেশ্যটা এজন্য যে যে শিশুরা এ জাতির ভবিষ্যৎ, এরা বড় হয়ে এরাই একসময় জনগণের সেবা করবে। কেউ চিকিৎসক হয়ে মানুষের সেবা করবে, কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার হাতে নেবে। তারা যেন তাদের এই যে বেড়ে ওঠা, তাদের সুস্থভাবে বেড়ে ওঠা, পুষ্টি, তারা সঠিক পুষ্টি পেয়ে বেড়ে উঠছে কি না, এই জিনিসগুলো যেন তাদের নিজেদের মধ্যে আত্ম উপলব্ধি হয়, এজন্য তাদের মনে আমরা জাগ্রত করতে চাই যে সুস্থ থাকার গুরুত্বটা, এবং তারাও যেন নিজেরাই নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করে তারা যেন বুঝতে পারে যে তারা সঠিকভাবে বেড়ে উঠছে কি না। এসব খুদে ডাক্তাররা স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার পাশাপাশি মানুষের প্রতি সহমর্মিতা, ভালোবাসা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। রফিকুল আলম, দৈনিক করতোয়া, ধুনট, বগুড়া।